প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন। দেখেন, 71 পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এর জন্য আমি বিশ্বাস করি, যারা রাত্রের ভোট উপহার দিয়েছে, যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে, ওদেরকে বিচার করা উচিত, ওদেরকে বিচার আওতায় আনা উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয়। আমি তো তখন বলেছিলাম ওই নুরুহিদা কমিশনকে, জানি তোমার বিচার করতে পারবে কি পারবো না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো, যদি বিচার করতে না পারো ঝাড়ু ঝুড়াইয়া রাখবো, যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকা হলে প্রথম নুরুহিদা কমিশন। এদেরকে ঝাঁটা মারেন, এদেরকে বিচার করেন, সমস্ত চেহারা উন্মোচন করেন। এই কোর্ট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন। এগুলো চোর, এগুলো ডাকাত, এগুলো বদমাশ, এগুলো খুনি, এগুলো ধর্ষক, এগুলো মধ্য, এগুলো চরিত্রের অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা। এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে, এদের বিচার আওতায় আনতে হবে, এদেরকে বিচার করতে হবে, এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুর্নীতিবাজ নয়, শুধু দল করার কোনো আওয়ামী লীগ করুক না কেন, যে দলই করুক না কেন, যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয়, অত্যাচার বিচার না করা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শভিত্তিক, নীতিভিত্তিক, চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন। আর আমরা ইসলাম ফুরিয়া বাদ দেই, অনেকগুলো চুরি করলে হাত কাটা যায়, ভুল, চুরি করলে হাত কাটা যায় না, পেটের ক্ষুদায় চুরি করলে হাত কাটা যায় না, কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার, এটা বুঝতে হবে আপনাকে। কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নীতি আদর্শ ভিত্তিক দেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।